আপনি কিছু আপনি অবৈধ একটা মেয়ের সাথে থাকছেন তাকে হ্যারাসমেন্ট করছেন দুই বছর প্রেমের আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই করিনি

তারপর রিলেশন ব্রেক আপ বুঝেন না কথা শেষ হ্যাঁ রে শেষ আপনি বুঝেন না কথা আমার কাছে গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে মেসেজ আসছিল যে ইন্ডিয়ান ভাগোয়া গ্রুপ ভাগোয়া গ্রুপ তারা পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে নিয়ে নিয়ে এইভাবে ধর্ষণ করছে এবং ধর্ষণ করার ক্ষেত্রে যে কোডগুলো ব্যবহার করছে ভাগোয়া গ্রুপ তার মধ্যে রয়েছে যে আমি ধর্মান্তরিত হব আমি তোমাকে বিয়ে করব প্রিয় মুসলিম ভাই বোনেরা ইন্ডিয়ান এই ভাগোয়া গ্রুপ সম্পর্কে আপনারা সচেতন হন এবং এই ইন্ডিয়ান ভাগোয়া গ্রুপ বাংলাদেশের হিন্দু যুবকদেরকে ব্যবহার করে এই ধরনের কাজগুলো করছে এই শারীরিক সম্পর্ক এই ধর্ষণ এই গর্ভবতী করা এবং তারা একজন একজন করে গর্ভবতী করে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে একজনকে খেয়ে দেওয়া হলো আমার কাছে এই দলিলগুলো যখন আসছিল একটা একটা করে মাশাল্লাহ এই সিজনের প্রথম আম আজকে পারা হলো এই যে দেখাচ্ছি মাসাল্লাহ এবং সাইজ বেশ বড় একবার ডাসা ডাসা আমরা ছোট কোনো সাইজের আম পাচ্ছি না কিন্তু এগুলো বেছে বেছে দেখাচ্ছি না প্রথম ঝুড়িতে আম এই যে এই কোয়ালিটির আমগুলো পারা হয়েছে জাস্ট বড় এবং তিন থেকে চারটাতে এক কেজি হবে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দেন ঠিক আছে আপনার কুরিয়ার খরচ সব কিছু মিলে ঢাকার ভিতরে একশো টাকা আর ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা করে পড়বে এই আমগুলো দেখেন এইগুলোই দিব আপনাদেরকে যা দেখাবো তাই দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম স্ক্রিনশটগুলো দিচ্ছিল তখন আমি এটাকে সাহসের সঙ্গে বলতেও ভয় পাচ্ছিলাম যে আমি এটা আসলে কেমন একটা নোংরা বিষয় যে একটা লক্ষ্য নিয়ে হিন্দু যুবকরা ভাগোয়া নামে কার্যক্রম করছে যে মুসলিম নারীদেরকে তারা গর্ভবতী করবে প্রেগনেন্ট করবে তাদেরকে ধর্ষণ করবে আমি আসলে মেনে নিতে পারছিলাম না কিন্তু এটিএন বাংলার যে নিউজটা দেখলেন এই নিউজটাতে সব পরিষ্কার হয়ে গেছে দুঃখের জায়গা আর একটা রয়েছে যে এটিএন বাংলা এই সাহসী নিউজটা আবার ডিলিট করে দিয়েছে কোনো একজন ভাই এই নিউজটা ডাউনলোড করে রেখেছিল সে পোস্ট করেছে এটিএন বাংলাকে বলি এটা ডিলিট করলেন কেন ভাই কি উদ্দেশ্য আপনারা যদি ভুল করেন এই নিউজটা করে তাহলে আপনাদের শাস্তি হওয়া উচিত আর যদি সঠিক কাজ করেন তাহলে এটা কেন এটা ডিলিট করলেন জিজ্ঞাসা করছি আমার কাছে এত এত ভিডিও আসছিল এত এত ছবি আসছিলো এবং এরা খুব লক্ষ্য করেন যে ছবিগুলো আসছে যে এদের টার্গেট হলো হিজাবি মেয়েগুলো বিষয়টা এইরকম যে হিজাবি মেয়েকে খেয়ে দিলাম এটা এটা কেমন আচরণ এই কেমন অদ্ভুত মানে হলো জানোয়ারের মতো আচরণ করছে আমাদের এই হিন্দু যুবকরা আমি হিন্দু ভাইদেরকে বলতেছি এটি কি কোনো মানুষের লক্ষ্য হতে পারে যে হিন্দু একজন যুবক একজন মুসলিম মেয়েকে গর্ভবতী করার উদ্দেশ্যে তারা এজেন্ডা নিয়ে ভাগোয়া নামে কাজ করবে এই ভাগোয়া গ্রুপের কার্যক্রম এখনই তদন্ত করার সময় এসেছে কিনা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি আমাদের ভারতীয় পণ্য বয়কট কার্যক্রম চলছে বিভিন্ন ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সীমান্তে নাগরিক হত্যা হচ্ছে আমাদের নদীর উপরে আগ্রাসন আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ আমাদের এখানে চোরাচালানের মাধ্যমে মালামাল বিক্রি করে আমাদের অর্থনীতির ক্ষতি সাধন করা এরকম অনেকগুলো কারণ তার মধ্যে একটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যুক্ত হয়েছে এই ভাগোয়া এবং এরা এই হিন্দু উগ্রবাদী উগ্র হিন্দুত্ববাদী কমিউনিটি তারা এইরকম একটা এজেন্ডা নিয়ে কাজ করতেছে আসলে এটা এত ভয়ঙ্কর এজেন্ডা যে কথা বলতেই ভয় হয় কথা বলতে ভয় হয় যে আমি একটা ধর্মের মানুষের বিরুদ্ধে কথা বলতেছি কিন্তু আজকে যে প্রমাণটা আসছে এটা কিন্তু মিলে গেছে এই ছেলের ক্ষেত্রেও একই মানে একই ঘটনা ঘটলো ভাগোয়া গ্রুপের নামে যে স্ক্রিনশটগুলো আসছে ওরা যে কথাগুলো বলছে যে তারা মুসলিম কনভার্ট হবে এই কথা বলে মুসলিম নারীদেরকে আকর্ষণ করবে এবং তাদেরকে বিছানায় নিয়ে শোয়াবে এইটা মানে কত বড় পশু চিন্তা করতে পারেন এটা কি এদের মধ্যে কোনো হিউম্যানিটি আছে ভাবা যায় এইভাবে ধর্মীয় আক্রমণ হ্যাঁ অন্য ধর্মের মানুষকে ধর্ষণ করা অন্য ধর্মের মানুষকে গর্ভবতী করার এজেন্ডা ভাবা যায় এগুলো 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 কেমন মানে শিক্ষা আমি হিন্দু ভাইদেরকে বলব যে আপনাদের ধর্মের একটা অংশ যারা উগ্র হিন্দুত্ববাদিত্ব মনোভাব পোষণ করে অন্য ধর্মের নারীকে ধর্ষণ করার মনোভাব রাখে তাদের বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের আপনাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কিনা আজকে আমি জিজ্ঞাসা করছি এবং সরকার কি করে রাষ্ট্র কী করে এই ঘটনার পরে এই ছেলেকে এখনও গ্রেপ্তার করা হয়নি উল্টো এটিএন বাংলা এই নিউজটি ডিলিট করে দিয়েছে আপনাদের কাছে বিচার দিলাম বিচার দিলাম আমার কাছে প্রতিদিন অসংখ্য স্ক্রিনশট আসে অসংখ্য মেসেজ আসে আমি সেগুলো প্রচার করার পর্যন্ত সাহস পাই না যে আমি এটা এমন একটা বিষয় যে হিন্দু কমিউনিটির একটা অংশ তারা মুসলিম নারীদেরকে রেপ করতে চায় বিছানায় নিয়ে শোয়াতে চায় গর্ভবতী করতে চায় রকম মনোভাব যে তাদের মধ্যে মানে হলো হিন্দু বীজ ঢেলে দিল চিন্তা ভাবা যায় এটা এটা কোনো মানে ধর্মীয় শিক্ষা হতে পারে আমি আসলে আমার মস্তিষ্কে আসে না আসে না আমার মা বোনদেরকে বলবো আমাদের অভিভাবকদেরকে বলবো খুবই 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 সাবধান খুবই সাবধান এটাকে তারা এক ধরনের বলা যেতে পারে তারা হলো যুদ্ধ ঘোষণা করেছে মুসলিম নারীদের বিরুদ্ধে হ্যাঁ তাদেরকে নিয়ে নিয়ে মানে এটা কি বলতেই আমার লজ্জা লাগছে আমার প্রিয় মায়েরা বোনেরা খুবই কেয়ারফুল খুবই কেয়ারফুল স্কুল কলেজ লেখাপড়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে ভাগোয়া গ্রুপের কার্যক্রম ঠিক আছে এটা একটু সাবধান থাকা উচিত না উচিত না তাদের সঙ্গে মেলামেশা করা তাদের সাথে ওঠা বসা করা খাওয়া যাদের এজেন্ডা কিনা না একজন অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মের নারীকে বিছানায় নিয়ে যাওয়া গর্ভবতী করা ধর্ষণ করা তাদের সাথে মিনিমাম ন্যূনতম সামাজিক সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক রাখা কতটা ভয়ঙ্কর হয়েছে এই ভাগোয়া গ্রুপের এই ধরনের নোংরা কার্যক্রমের জন্য যদি সচেতন না হন তাহলে ওই তো বেজ্জতি হওয়া লাগবে ইমান হারা তো হইতে হবে ধর্ষিত হতে হবে গর্ভবতী হতে হবে এদের তো এজেন্ডাইদের আপনারা দেখেন না স্ক্রিনশটগুলো ছড়িয়ে পড়ছে দেখেন তাদের এজেন্ডা যে তারা মুসলিম হওয়ার কথা বলবে তাদের এজেন্ডা তারা কনভার্ট হওয়ার কথা বলবে তারা বিবাহের কথা বলবে বলে তারা তাদের কিন্তু তাদের এজেন্ডা তারা গর্ভবতী করতে চায় এটা কেমন অ্যাজেন্ডা যে অন্য ধর্মের নারীদেরকে গর্ভবতী করতে হবে আপনাদের এই বিষয়ে মতামত কি আমি জানি না আদালত কোথায় আইন কোথায় পুলিশ কোথায় মানে কোথায় কি এই নিউজের পরে নিউজটা ডিলিট হয়ে গেল ডিলিট হয়ে গেল এবং এখন ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়নি জানি না এর বিচার হবে কি না